মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে কিছুদিন থেকে আমাদের সকালটা একই রকমভাবে কাটছে মানে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর বাবা বলছে যে মুড়ি মা খাও সো সকালবেলা ব্রেকফাস্টটা চা মুড়ি বিস্কুট এই দিয়েই হচ্ছে কদিন থেকে আর কি আর তার সাথে ডিম সেদ্ধ তিনজনের জন্য সকালে তিনটে ডিম সেদ্ধ করেছি আমার জন্য স্পেশালি আর লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা আমি কেটে নিয়েছি দুভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছ আর বাবা মা এমনি নর্মালি খায় ওই রকম আমার মতো করে খায় না তো ওইদিকে মুড়ি মাখানো হয়ে গেছে বাবা ওইদিকে মুড়ি খাচ্ছিল তারপরে ডিম সিদ্ধ করে দিলাম বাবাও খেলো আমি খেলাম সবাই মিলে খাওয়ার পর এদিকে আমি আসলাম আবার চা করতে আমি আমি রাত্রিবেলা ভাবি যে আমি সকালবেলায় খালি পেটে উঠে আগে চা খাবো না চা খাওয়াটা খালি পেটে সত্যিই ঠিক না বাট বাঙালি আমরা বুঝতেই পারছো সকালবেলায় ব্রেকফাস্ট মানেই আগে যেটা সবার মাথায় আসে চা মুড়ি বিস্কুট এই সবই তারপরে না হয় ব্রেড বাটার বানানা ওইগুলো তো আলাদা ব্যাপার হয়ে গেল তাই না কিন্তু আমাদের বাড়িতে ওই বেশিরভাগ সময় চা বিস্কুট খেই মানে ব্রেকফাস্টটা হয় তারপর কি হয় তো চা খেতে খেতে ভাতটা বসিয়ে দেয় মা তো ওই দশটা এগারোটার মধ্যে ভাতও আমাদের কমপ্লিট হয়ে যায় তো সেই রকম করে আলাদা করে ব্রেকফাস্টের কোনো ইয়ে হয় না মাঝে মধ্যে হয় বাট মাঝে মধ্যে হয় না তো ওইদিকে চাটা খাওয়ার পর আমি আবার আমাদের এখানে আসলাম লিওর জন্য মাছ কিনতে লিওর মাছ ফুরিয়ে গেছিল রাজনন্দিনী খাওয়া হয়ে গেছে বাবারে সকাল থেকে প্রচন্ড খিদে পেয়েছিল সকালে মাছ ছিল না বাড়িতে তো সবার পায়ে 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 ঘুরে বেড়াচ্ছে বাবা মুড়িমা খাচ্ছে যে হাতে বাটিটা দেখেছে ও ভেবেছে যে বাটিতে হয়তো কিছু একটা আছে দিয়ে বাবার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছিল ড্রেসটা খারাপ করে বসে রয়েছে চলো ওষুধটা খাইয়ে দিই আমি কথা বলছি এবং আমার দিনে তাকাচ্ছে ওষুধ খেতে হবে তো নাকি ওষুধ খেতে হবে তো লিওকে নিয়ে আসার আগে ভাবিনি যে একটা পোষ্য পুষতে গেলে কতটা যত্ন সহকারে কতটা দায়িত্ব নিয়ে একটা পোষ্যকে মানে রাখা উচিত অ্যাকচুয়ালি এর আগে তো আমি সেভাবে কোনো পোষ্য পুষিনি রাখিনি তো কি করে বুঝবো বলো তো ওকে রাখতে রাখতে না আমি শিখে গেছি যে ওরা কি চায় ওরা মানে কখন কি চায় কোনটা করলে ওদের ভালো লাগবে তো ওটা মানে হয়ে গেছে আস্তে আস্তে এবার এখন এমন হয় মানে লিও যদি সারা দিন এমনিতে তো খায় দায় ঘুমায় এবার যদি কখনো খায় দায় ঘুমিয়ে থাকে যদি খেলা না করে তাহলে আমাদেরই মন খারাপ হয়ে যায় তখন টেনশন হয় যে ওর কিছু হলো কি ওর কি কিছু মানে ওর কি কোনো প্রবলেম হচ্ছে যে ও খেলা করছে না বা কিছু এইরকমটা প্রবলেম হয় এখন অবশ্য ওকে অনেকটাই আমরা বুঝে গেছি তো যাই হোক ফ্লিপকার্টে একটা কিছুদিন আগে একটা ক্রপ টপ অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক কালারের এইটা তো এটা আজকে আসলো আর ওইটা আমি নিয়েছি শুধুমাত্র শাড়ির সাথে পরার জন্য ওটা অবশ্য স্লিভলেস শাড়ির সাথে এরকম টাইপের ক্রপ টপ দেখবে ভালোই যায় আর কি আর আমি তো জিন্সের সাথে সেরম টপ বা ক্রপ টপ বলো কিছুই পরি না তো যাই হোক আজকে হ্যাঁ আমার আজকে একটা ফ্রেন্ড ফ্রেন্ড বলবো হ্যাঁ ফ্রেন্ড বলা যেতেই পারে ফ্রেন্ড কাম বোন বলতে পারো ওর হচ্ছে আজকে জন্মদিন তো ভাবছিলাম যে ওকে কি দেওয়া যায় কি দেওয়া যায় তো হুট করে মাথায় আসলো যে একটা ভালো কফি মাগ দেওয়া যেতেই পারে সো এখানে আমাদের ডোমকলে একটা দোকানে আসলাম তো কফি মাগ পছন্দই হচ্ছিল না সেই রকম তো অনেক দেখার পর আমার এই যে ব্ল্যাক কালারের কফি মাগটা দেখতে পাচ্ছ এটা পছন্দ হয়েছে আর এটা অতিরিক্ত ভারী আর এটা দাম নিয়েছে প্রায় তোমার তিনশো টাকা দুশো নব্বই টাকা তিনশো টাকা বলাও ভুল হবে দুশো নব্বই টাকা নিয়েছে আর দেখতেও বেশ ভালোই লাগছিলো আর যেহেতু আমি ব্ল্যাক লাভার বুঝতে পারছো আমার কালো রঙ খুব পছন্দের সেই কারণে কালো রঙটাই নিয়েছি আর আমার সবথেকে বড় প্রবলেম হয় তোমাদেরকে এর আগেও বলেছি মানে কারোর কিছুতে বিয়ে হোক বা কোনো জন্মদিন হোক বা কোনো অকেশনে কাউকে কিছু গিফট দেওয়ার হলে না আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় আমি বুঝতেই পারি না যে আমি তাকে কি গিফট দেব তো আজকে তো ওই কফি মার্কটা নিলাম তো নিয়ে আমি আসলাম ক্লাব ক্যাফেতে মানে যেখানে আমার বার্থডে সেলিব্রেশন করেছিলাম আমরা সেখানেই এসেছি আর কি তো তানিয়া হ্যাঁ যে বার্থডে গার্ল বার্থডে গার্লের নাম হচ্ছে তানিয়া তো তানিয়া বললো যে প্রিয়াঙ্কা দি তুমি চারটের দিকে ক্যাফেতে চলে এসো তো রীতিমতো ওই সাড়ে চারটে পাঁচটার নাগাদ ক্যাফেতে আসি সাড়ে চারটেই এসেছিলাম তো ক্যাফেতে এসে কি হয়েছে ক্যাফেতে আমাদেরকে প্রায় চার পাঁচজনকে একসাথে বলেছে তো চার পাঁচজন চার পাঁচ রকমের টাইমে এসেছে বুঝতে পারছো ফার্স্টে তো আমি গেছি আমি তো ভাবলাম যে যে টাইমে টাইম দিয়েছে হয়তো সেই টাইমেই যেতে হবে সেই কারণে আমি ওই সাড়ে চারটেই নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি পোনে পাঁচটা নাগাদ পৌঁছে গেছি এবার প্রোগ্রাম শেষ হতে হতে কখন শেষ হয়েছে তুমি জানো শেষ হবার দাও মানে কেক কাটিংয়ের ব্যাপারটা বলছি মানে কেক কাটতে কাটতে প্রায় সাড়ে আটটা আটটা বেজেছে আটটা প্রায় দশ পনেরো বেজে গেছে কেক কাটতে কাটতে এবার লাস্টেবেলা না আমার খুব অস্বস্তি লাগছিল অনেস্টলি বলছি মানে সেই চারটেই গিয়ে আটটার দিকে যদি কেক কাটা হয় তুমি বলো এনার্জি থাকে আমার এতটা খারাপ লাগছিলো আর সেদিন অবশ্য মায়ের একটু শরীর খারাপ ছিল আমার বাড়ি যাওয়ার খুব তাড়াহুড়ো ছিল তো না আমি তানিয়াকে রেখে আসতে পারছি না আমি কিছু বলতে পারছি শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত তোমাদের মানে তানিয়াকে বললাম যে তানিয়া আমাকে যেতেই হবে কিছু করার নেই আর একজনের জন্য ওয়েট করা হচ্ছিল সে লেট আসাতে আমাদের প্রোগ্রামটা একটু ডিলে হয়ে গেছে আর কি ডিলে মানে অনেকটাই বুঝতে পারছো চারটে থেকে আটটা পর্যন্ত মানে চার ঘন্টা ওয়েট করেছিলাম শুধুমাত্র এই যে এই মানুষটার জন্য হ্যাঁ এটা হচ্ছে আমাদের রনিদা অনেকেই আমার মুখ থেকে আগে শুনেছ রনিদার নাম তো রনিদার জন্যই লেট হয়েছে রনিদা অ্যাকচুয়ালি ওর কাজ করছিলো মানে অফিসের কিছু কাজ ছিল কাজ করতে গিয়ে লেট হয়ে গেছে তো লেট করে আসলো আসলো তারপরে আবারও কোথায় গিয়ে উধাও হয়ে গেল প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতো তারপর আর পাত্তা নেই ওনার তো ওরই মধ্যে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম আমি এগরোল অর্ডার করেছিলাম হঠাৎ করে আমার এবার আজকে এগরোল খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম যে চলো আজকে একটা এগরোল অর্ডার করি আর প্রথমে এসে এসেই তো আমরা একটা করে ইলাসি খেয়ে নিয়েছি আর আমি একটা এগরোল নিলাম আর তানিয়া নিল বার্গার ওর বার্গারটা খুব পছন্দের তো যাই হোক ফাইনালি অনেক কিছুর পর অনেক টাইমের পর কেক সেলিব্রেশন হচ্ছে মানে কেক কাটিং হচ্ছে এই ভিডিও ক্লিপটা অবশ্য আমার ফোনে শ্যুট করা না সেই কারণে কোয়ালিটিটা অনেকটাই কমে গেছে এটা তানিয়ার ফোনেই শ্যুট করা আমি তানিয়ার কাছ থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়েছি আর হোয়াটসঅ্যাপে নিলে না কোয়ালিটি অনেকটাই কমে যায় তো যেহেতু আমার ফোনে শ্যুট করা হয়নি তো ভাবলাম যে ঠিক আছে এইটুকু ওর ফোন থেকেই নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার তো করতে পারবো সবাই আসি তখন যদি প্রোগ্রামটা শুরু হতো তাহলে এনার্জি নিয়ে একটা খুব মানে আনন্দ করা যেত বাট যখন প্রোগ্রামটা হয় তখন তো বললাম সে প্রায় চার ঘন্টা পর শুরু হয়েছে তো যাই হোক রনিদা অনেক কিছু আয়োজন করেছিল তা নেওয়ার জন্য আর বুকের মধ্যে যে ওই ফুলগুলো দেখতে পাচ্ছ না পিঙ্ক কালারের যে ফুলগুলো ওগুলো কিন্তু গোলাপ ফুল এই সরি গোলাপ কেন বলছি ওগুলো কিন্তু পদ্ম ফুল যে পিঙ্ক কালারের যে ফুলগুলো দেখতে পাচ্ছ মানে রনিদা না আমাদের রনিদা একটু ইউনিক টাইপের মানুষ মানে রনিদা যেখানে সেখানে ক্রিয়েটিভ বা ইউনিক কিছু থাকবে এরম একটা ব্যাপার তো ওই বুকেটা ওরা গিয়ে বানিয়ে নিয়ে তারপরে এসেছে তো সেই কারণেই এত লেট হলো আর কি তো যাই হোক ওখান থেকে তো সেলিব্রেশন করার পরপরই আমি চলে এসেছি ওরা অবশ্য সবাই ছিল তখন কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো সাড়ে আটটা মতো বেজে গেছিলো আর বাড়িতে মায়ের একটু শরীর খারাপ ছিল বলে আমার আরও তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে তো বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম ঠিক বলবো না এটা একজন আমাকে গিফট করেছে মানে এই জিনিসগুলো আর কি নিয়ে এসেছি বললে সত্যি ভুল বলা হবে ভালোবেসে একজন আমাকে দিয়েছে আমারই এক খুব কাছের বন্ধু তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে তো মিষ্টি দিয়েছিল আর এখানে বিরিয়ানি দিয়েছিলো বিরিয়ানি বেশ ভালোই লাগছিলো খেতে কারণ অনেকদিন পর খাচ্ছিলাম তো আর এমনিতেও আমি বিরিয়ানি লাভার নই তোমরা অনেকেই জানো তো এখানে দু প্যাকেট বিরিয়ানি দু প্যাকেট বিরিয়ানি আমাদের তিনজনের জন্য এনাফ কারণ আমাদের বাড়িতে বিরিয়ানি লাভার কেউ নেই কেউ নেই আমি তো কিরম খাই তোমরা জানোই মাও সেরম খায় না আর বাবা তো সেরম খাই না মানে বাবাকে শুধু মাছ মাংস মানে মাছও না মাংস ভাত দিয়ে দাও ব্যাস ওতেই বাবার হয়ে যাবে তো যাই হোক দুটো থালায় বাড়লাম আমি আর আমার মায়ের জন্য বাবা তো এখনও বাড়িতে আসেনি বাবা আসলে বাবার জন্য ওই তো গামলাতে রেখে দিয়েছি বাবা আসলে ওটা খেয়ে নেবে তো যাই হোক চলো এবার দিন পর একটা গোলাপ জামুন খাওয়া যাক গোলাপ জামুন খেতে এমনি ভালো ভাল লাগে না বাট এই জামুনটা না সত্যিই বেশ ভাল লাগছিলো আর এক কামর মুখে দেওয়ার পরে আমি না বিষম খেয়ে গেছি আমি মনে মনে বলছিলাম ভাই যে দিয়েছো আমাকে মন থেকে দাওনি সেই কারণে আমি বিষম খেয়েছি না না জাস্ট মজা করছিলাম যে দিয়েছে মন থেকেই দিয়েছে তো থ্যাংক ইউ বন্ধু বিরিয়ানির মিষ্টি দেওয়ার জন্য এভাবে মাঝে মধ্যে বিরিয়ানির মিষ্টি পাঠাবে আমার জন্য তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটা ভিডিওতে তো চলো টাটা